6 মাস মুখে কুলু পেটে থাকতে হবে। যতসব বাজে কথা, তুই পাগল হয়ে গেছিস না? আরে শোনো না মা। আরে বাবা দাঁড়া, আমার কাজ আছে। গানের সঙ্গে অভিনয়, অভিনয়ের সঙ্গে গান। রূপঙ্কর বাগচি অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে মুখ্য চরিত্রে। ছবির নাম রং রুট। ছবিটির সঙ্গীত পরিচালনাও করেছেন রূপঙ্কর। অন্যান্য চরিত্রে রয়েছেন চিত্রা সেন, মাফিন, পায়েল। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক সেনগুপ্ত। অভিনয় করতে আমি অনেক আগে থিয়েটার করতাম, আবার মাঝখানে লাস্ট গত 4 বছর হলো আবার থিয়েটার করা শুরু করেছি। আমাদের একটা দল আছে কৃষ্টিপুত্র, তো নিয়মিত অভিনয়ের ওই থিয়েটারের মাধ্যমে অভিনয়ের মধ্যে ছিলাম। অভিনয় কখনোই আমার প্রথম প্যাশন নয়, অবশ্যই মিউজিক আমার প্রথম প্যাশন, কিন্তু অভিনয় করার ইচ্ছে সবসময়ই ছিল। তো কৌশিক যখন এই চরিত্রটির কথা বলে আমার খুব ইন্টারেস্টিং দেখেছিল চরিত্রটা। সমস্ত যে কোনো চরিত্রতেই আমি অভিনয় করবো এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমার কাছে ইন্টারেস্টিং না লাগলে আমি কোনো কিছুই করবো না। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিলো এবং সেই জন্যে তারপর আমার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী কাজ করেছি। কৌশিকের তো ভালোই লেগেছে, বাকিদেরও ভালো লেগেছে, হোপফুলি ভালো। কমপ্লেক্স ক্যারেক্টার, যে জীবনে কিছু করে অনেকটা আমার মতোই আর কি ছেলে, যে হঠাৎ করে আমার অনেক কিছু নামডাক হয়ে গেছে কিন্তু হওয়ার তো কথা ছিল না অ্যাকচুয়ালি, সেরকমই একটা ছেলের গল্প। তো সেই ছেলেটির ভবিষ্যৎ একটা অদ্ভুত একটা বাজি খেলে আর কি। ছবির মিউজিক করতে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড করতে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। ব্যাকগ্রাউন্ড করার মজাটাই আলাদা। কোনোদিন ব্যাকগ্রাউন্ড আমি সেরকম একটা থিয়েটার ছাড়া সিনেমার জন্য বা কোনো টেলিভিশন কমার্শিয়াল সিরিয়াল ইত্যাদির জন্য আমি কোনোদিন করিনি। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অনুরাগীদের কাছে প্রত্যাশা বাড়াচ্ছেন রূপঙ্কর, গানে তো বটেই অভিনয়েও। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ছেলে কোঠা উড়ে যেতে চায় মেঘে, আমার গিটার বাজছে তোমার সুরে।